রিভাইভাল ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সালাহউদ্দিন। এই সিরিজে আমরা কাজী বাহাউদ্দিন সাদ্দাত কর্তৃক রচিত সালাহউদ্দিন আইয়ুবের সংগ্রাম এবং বিজয়ের দিনলিপি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এর প্রথম খণ্ডে আপনাদেরকে স্বাগতম। সুলতানের জন্ম, সুলতানের জন্ম তারিখ অনুসন্ধান করেছেন এবং জেদির শাস্তির সাহায্যে তার জন্মগোষ্ঠী নির্মাণ করেছেন এমন একদল বিশ্বস্ত মানুষের মুখ থেকে আমি শুনেছি যে তিনি 532 হিজড়ির কোনো এক মাসে তিকরিত দুর্গে জন্মগ্রহণ করেছেন। সুলতানের পিতা আইয়ুব ইবনে সাজি এই দুর্গের তত্ত্বাবধায়ক ছিলেন। তিনি ছিলেন সুহৃদয়, মহৎ প্রাণ এবং উত্তম চরিত্রের অধিকারী। তার জন্ম দাভিনে। ঘটনাচক্রে তিনি তিকরিত ছেড়ে মসুরে চলে আসেন, সঙ্গে তার পুত্র সালাহউদ্দিন ইউসুফকেও নিয়ে আসেন। তার বড় হওয়া পর্যন্ত তিনি এখানেই অবস্থান করেন। মসুলের শাসনকর্তা আতা বেহ জেঙ্কি, আসল নাম ইমাদুদ্দিন জেঙ্কি, তাকে এবং তার ভাই আসাদুদ্দিন শিরকুকে খুবই সম্মান করতেন। এরপর আইয়ুব সিরিয়াতে চলে যান, ওখানে বালবাককে শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন। বালবাককে এল্লাই কিছুকাল অবস্থান করেন তিনি। ছেলে সালাহউদ্দিন পিতার কাছেই ছিলেন, পিতার কাছেই তিনি লালিত পালিত হন, আদব আখলাক শিষ্টাচার শেখেন। তখনই তার মধ্যে যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলী প্রকাশ পেতে থাকে। আল মালিক আল আদিল নুরউদ্দিন মাহমুদ জিঙ্কি তাকে তার কাছে টেনে নেন। সালাহউদ্দিন তার প্রিয়ভাজন এবং বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হন। সালাহউদ্দিনের প্রতিটি ক্ষেত্রে সফলতা স্বাক্ষর রাখছিলেন, যা তার দ্রুত উচ্চ পদে আসীন হওয়ার কারণ ছিল। তার চাচা আসাদুদ্দিন শিরকুহ মিশরে চলে যাওয়ার পর্যন্ত তিনি নুরউদ্দিন জিঙ্কির কাছেই ছিলেন এবং অভিযান শুরু করেন। আসাদুদ্দিন শিরকুহ এর মিশরে গমন এবং অভিযান পরিচালনা বিষয়ে বিস্তারিত আলোচনা হবে যথাস্থানে ইনশাআল্লাহ।